वहीं पे ठहरा हुआ, बताओ तुम्हें क्या मेरे साथ क्या क्या हुआ। खामोशिया आवाज है, तुम सुनने तो आओ कभी, छू कर तुम्हें खिल जाएंगे, घर उनको बुलाओ कभी। वे करार है नन नन को ना ना ना, जरा खामोशियाँ लिपटी हुई खामोशियाँ। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব 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 ভালো আছো, আমিও ভালো আছি। বংশাবলীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। গানটা করেছি ভিডিওর শেষে, কিন্তু এডিটিং করেছি প্রথমে। এই কাজটা মা করে প্রতিদিন, গোপালকে তোলা, গোপালকে চান করানো, গোপালকে খাওয়ানো, এই কাজটা মাই করে। আর আমি ওদিকে চলে যাই নিশ্চিন্ত হয়ে। আরে দেখো, গোপালের লেপ এত মোটা হয়ে গেছে, গোপাল হাঁপুচুপু খেয়ে যাচ্ছে। গোপাল মানে কি বলবো, লেপটা আমি মোটা করে তৈরি করে ফেলেছি। আগেকার লেপটা ছিল হয়ে গেছে একটু বড়, মানে খাট থেকে বেরিয়ে যাচ্ছিলো, আর এবারে লেপটা করে ফেলেছি আবার মোটা। আর দেখো, দেখালাম আমার ব্লাউজের একটা পিস আছে, নতুন পিস আছে, ওটা দিয়ে আবার ওয়ার বানাতে হবে জানো। আর গোপাল এখন ওয়ার ছাড়াই শো। তারপরে আমি, মা তো চলে গেছে, মা থাকতে থাকতে এটা করে নিলে ভালো হতো, কিন্তু তখন অত ঠান্ডা পড়েনি যে গোপালকে লেপ চাপা দিয়ে শোয়াবো। তখন হালকা পাতলা একটা কিছু চাপা দিয়ে শোয়াতাম, এখন তো কী ঠান্ডা পড়েছে, এখন তো আমরা ব্ল্যাঙ্কেটের তলায় থাকবো আর গোপাল থাকবে পাতলা কিছুর তলায়। ওরে বাবারে, দরকার নেই। আবার লেপটা তৈরি করতে গিয়ে আমার ওই রকম হয়ে গেল লেপ, আবার ওয়ারটা তৈরি করতে হবে, আর মা গেছে পালিয়ে। এরপর এই মায়ের সব কাজগুলো আমার ঘাড়ে চেপেছে। আগেরবারে মা যখন গেছিলো ভাদ্র মাসে, তখন তো ভাদ্র মাসে গোপালকে দিলাম না, গোপালকে রেখে দিলাম। আর এবারে গেল আবার পৌষ মাসে, পৌষ মাসে তো মোটেই গোপালকে আমি পাঠাবো না, ম্যাস গোপাল আমার কাছেই থাকলো। আর গোপাল থাকলে কী ব্যাপার বলো তো, গোপাল থাকলে আগেই প্রথমেই তোমাকে ঠাকুরকে দিয়ে নিতে হবে। তুমি যদি একটু ফাঁকিবাজি করো যে পরে ঠাকুরকে দেবো, তাহলে তো সেটা হয় না, যে পরে চান টান করে একটু বেলায় ঠাকুরকে দেবো একটু শান্তি মনে, কিন্তু গোপাল থাকলে সেটা হবে না, গোপাল থাকলে তোমাকে প্রথমেই দিতে হবে। তাই যতদিন পারবো দেখবো যে নাকানি চোবানি খেয়ে না, মানে যাচ্ছি না গোপালকে নিয়ে, গোপালকে আমি আমার কাছেই রাখবো। আর যদি দেখি নাকানি চোবানি খেয়ে যাচ্ছি, তাহলে গোপাল তার মামার বাড়ি চলে যাবে। ব্যাস এই হয়েছে ফান্ডা। এখন তাড়াতাড়ি করে ঠাকুরকে দিয়ে নিয়ে আবার ওইদিকে চলে যেতে হবে, ওইদিকে এখনও কিচ্ছু সেরকম কিছু হয়নি। ব্রেকফাস্টটা হয়ে গেছে, ব্রেকফাস্টটা তোমার আজকে করেছি কুমড়োর তরকারি আর মুড়ি, একদম প্লেন। একটা বড় কুমড়ো ছিল, আর প্রভু খালি বলছে কুমড়োটাকে কাটো, কুমড়োটাকে কাটো। কুমড়োটা কেটে কুমড়ো ছোলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ছোলা দিয়ে কুমড়োর তরকারি আর মুড়ি। ব্যাস আজকে রুটিও করিনি, কুমড়োর তরকারি মুড়ি। আর কুচুম তো সব খাবে না, কুচুম খেয়ে নিয়েছে ওটস। ব্যাস মিটে গেছে ঝামেলা, ব্রেকফাস্টের ঝামেলা মিটে গেছে। ঠান্ডাটা এবার পড়েছে বলো, এবার কিন্তু ঠান্ডাটা এবার জাঁকিয়ে জাঁকিয়ে পড়ছে। পিকনিক করে আসার সময় মানে ঘাম বেরোচ্ছিল, তার তিনটে দিন পরে, দেখো তিন চারটে দিন পরে এরকম ঠান্ডা পড়ে গেল। আর মা পালিয়েছে, মা এবার নিজের বাড়ি চলে গেল, যাবো যাবো করছে 20 দিন আগে থেকে। আর দুদিন থাকো, আর দুদিন থাকো, আর দুদিন থাকো, করতে 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 20-22 দিন হয়ে গেল। না লক্ষ্মী পুজো আছে, চলে যেতে হবে, লক্ষ্মী পুজো আছে, চলে যেতে হবে। মা পালিয়েছে চাপ প্রচুর, সেটা তোমাদেরকে বললামই। আর চলো বেশি কথা না বাড়িয়ে গান করবো, কি ভাবলাম গান দিয়ে স্টার্ট করবো একটুখানি, এক করলে গান দিয়ে স্টার্ট করবো। বাবা গানটা না মাথায় আসছে না, ভাবলাম না বাবা তাড়াতাড়ি করে রান্না বান্না করে নিই, মা নেই, এই কাজগুলো আমার ঘাড়ে চেপেছে, তাহলে রান্নাও করি আর গল্প স্বল্পও হবে, তারপরে সময় পেলে আরেকটু গল্প হবে। চলো চলো বলে চলে এলাম সোজা বাগানে। বাগানে কেন এসেছি বলো তো, এটুনি পালং শাক তুলতে হবে। পালং শাক দিয়ে নতুন রান্না করব, নতুন একটা রান্না করব, তোমাদের সঙ্গে শেয়ার করব, পালং শাক দিয়ে রান্না করব। আর পালং শাকের শীষ শীষগুলো, কিছু কিছু শীষ শীষ নিয়েছি, আর কিছু আর মানে শীষ শীষগুলো হয়েছে একদম নরম নরম জানো তো, কিছু কিছু শীষ শীষ নিয়েছি আর কিছু কিছু এমনি কচি কচি নিচ্ছি। চলে চলো আজকে রান্না করব লাউ পালং বিরি। লাউ কুটে নিয়েছি, দেখো অল্প একটু লাউ কুটে নিয়েছি, পালং শাকও কুটে নিয়েছি, আর নিয়েছি একটু মুলো, জিরি জিরি করে মুলোটা নিয়েছি। আর এর নাম হচ্ছে লাউ পালং বিরি। আর এই দেখো মা তোমার
এই রান্না করতে গিয়ে আমার মায়ের কথা মনে পড়ছে। মা প্রথমেই এসেছিল যখন এই এক কৌটো বড়ি করেছিল, জানো তো, কড়াইয়ের ডালে বড়ি। আমি মিক্সার গ্রাইন্ডারে এ করে দিয়েছিলাম, মা কড়াইয়ের ডালে বড়ি করেছিল, কিন্তু তখন আমার সেটা সমাজের সঙ্গে শেয়ার করা হয়নি। পরের বার যখন মা এসে করবে নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবো। বড়িগুলো খুব সুন্দর হয়, নরম হয় এবং খেতে খুব টেস্ট হয়। প্রথমে তেল দিয়েছি ধ্যাবাং করে অনেকটা, তারপরে দিয়ে দিলাম যে না বাবা প্রভুর কথা মনে পড়ে গেল, তারপরে আবার একটুখানি তেল কমাতে হলো। বড়িগুলো দেখো ভালো করে ভেজে নেবে, আর এইটাতে না তোমার স্পেশালি কিন্তু কড়াইয়ের ডালে বড়িটা যায়। কড়াইয়ের ডালে বড়িটা দিয়ে করবে, এত ভালো লাগে গো খেতে। তোমার শুধু এই রান্নাটা একবার করবে তখন বলবে শ্রাবণী হ্যাঁ তুমি ঠিক বলেছিলে। পালং শাক ভাজা লাউ অনেক রকমের করেছো, পালং শাক অনেক রকমের হয়, লাউ অনেক রকমের হয়, কিন্তু এইটা খেয়ে দেখবে তোমার দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন, আর তারপরে দিয়ে দিলাম মুলোটা। মুলোটা কিন্তু ভালো করে একটু ভাজতে হবে, একটু লাল লাল করে ভেজে নেবে। মুলো ভাজলে একটা সুন্দর গন্ধ বেরোয়। তারপরে দিয়ে দিলাম একটু আদা বাটা, একটু জিরে বাটা, আর একটু লঙ্কা গুঁড়ো, সামান্যটু লঙ্কা গুঁড়ো। তোমার যদি লঙ্কা গুঁড়ো না খেতে যাও দরকার নেই, তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলেও অসুবিধা নেই। আমার এই লঙ্কা গুঁড়োটা খেতে ভালো লাগে। হ্যাঁ, কাঁচা লঙ্কাটা আবার কারোর মুখে পড়ে যাবে তখন আবার মুশকিল, ওই জন্য কাঁচা লঙ্কা আমি দু তিনটে দিয়েছিলাম শেষে। আর তারপরে দিয়ে দিলাম লাউগুলোকে। আর মশলাটা কেন ভেজে নিলাম বলো তো, মশলাটা প্রথমেই ভেজে নিতে হবে, লাউয়ের পর মশলাটা দিলে মশলাটা একটু কাঁচা গন্ধ থেকে যেতে পারে, ওই জন্য মশলাটাকে ভেজে নেবে। তারপরে দিয়ে দিলাম পালং শাকগুলো। পালং শাক দেওয়ার পর দিচ্ছি তোমার অল্প একটুখানি মুগের ডাল, অল্প একটুখানি মুগের ডাল ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে দিয়ে দিলাম মুগের ডালটা, তারপরে দিয়ে দিলাম বড়িটা, ব্যাস। তারপরে একটুখানি সামান্য একটুখানি কষাতে হবে, এমন কিছু তো কষানো যাবে না, কেননা পালং শাকও জল বেরোবে, তারপরেও তোমার লাউ থেকেও জল বেরোবে, আর নুনটা দেওয়ার পর আরোই জল বেরোবে, এইটাতেই সিদ্ধ হয়ে যাবে জানো তো। আর এক্সট্রা করে কিন্তু জল দেবে না, তখন দেখবে ঢাকা চাপায় দেখো জলটা অলরেডি কিন্তু বেরিয়ে গেছে। আর ওদিকে বসিয়ে দিয়েছি ডিম সিদ্ধটা, আর জলটা বেরিয়ে গেছে চাপা দিয়ে দিলাম, ব্যাস। যখন চাপা দিয়ে থাক কিছুক্ষণ, আর দিয়ে দিচ্ছি একটুখানি গাছের জল। এই সিঙ্গানিয়াম গাছটা কিন্তু এত সুন্দর ফিগারটা এসেছে গো, সিঙ্গানিয়াম গাছটা। এই কিন্তু মা মনে করে করে দিত, মায়ের কথাটা এখনও মনে পড়ছে, গাছে জল দিয়ে, গাছে জল দিয়ে, গাছগুলোর ভিতরে জল দিয়ে। আমি আমার মায়ের মানে মা মনে করে করে দিতে এক একদিন দিতাম, আর প্রভুকে বললাম যে প্রভু একটুখানি টপটা বসিয়ে দাও তো, আর ও না আমাকে টপ বসাতে দেয় না, আমি টপের ওপরটা ধরি, টপ ছেড়ে যাই বলে খালি বলে তুমি টপ বসাতে পারবে না, আমাকে বলবে আমি বসিয়ে দেবো। আরে দেখো এই গাছটা, এই গাছটার একটা স্মৃতি আছে বলছি তোমাদের। আরে দেখো হয়ে গেছে তোমার লাউ পালং বিড়ি একদম তৈরি। আরে দেখো ডালগুলো কিন্তু একটু খচা খচাই থাকবে, ডাল কিন্তু একদম গলে যাবে না, এইরকম খচা খচা থাকবে, কিন্তু ডাল সুসিদ্ধ হয়ে যাবে, একদম সুন্দর সিদ্ধ হয়ে যাবে। বড়িগুলোকে একটু ভেঙে ভেঙে দিলাম, তারপরে দিয়ে দিলাম একটুখানি ঘি, আর তোমরা পারলে একটুখানি সামান্য গরম মশলা দেবে। আমার তো প্রভু তো খায় না গরম মশলা, দিতে পারছি না, আর আমি চিনি দিতে ভুলে গেছিলাম, আবার একটুখানি চিনি দিলাম। এতে বেশি চিনি যায় না, গ্যারগ্যারে চিনি হয় না, সামান্য দিলাম, একদম সামান্য দু চারটে দিলাম, ব্যাস হয়ে গেল আমার লাউ পালং বিড়ি। একবার করে দেখবে তখন বলবে শ্রাবণী তুমি ঠিক কথা বলেছিলে, খুব সুন্দর খেতে হয়। আর এই বাক্সটা আমার কী কাজে হয়েছে ভাই, খুব কাজে হয়েছে বাক্সটা। বাক্সটাতে পুরো দেখো মাসে শেষ হয়ে গেছে, পুরো অর্ধেকের কম হয়ে গেছে, পুরো ভর্তি হয়ে থাকে এটা ওটা সেটা। আমার তোমার হলুদ নেই, হলুদটা আবার ঢেলে নিতে হবে। এই ছোটো ছোটো কাজগুলো জানো তো মাকে দিয়ে করাতাম, মাকে শুধু প্যাকেটটা দিয়ে আসতাম, কাঁচিটা দিয়ে আসতাম, আর ওই কন্টেনারটা দিয়ে আসতাম, মা একটুখানি হলুদটাকে ঢেলে রাখো তো, মা বসে বসে হলুদটা ঢেলে দিত। এই কাজ ছোটো ছোটো কাজগুলো মা মানে মা করে দিত, মায়ের কথাটা খুব মনে পড়ছে। আর আজকে করব ডিমের ঝোল, ডিমের ঝোল আর ওই তরকারিটা, ব্যাস আজকে সেরকম কিছু করব না। এই দেখো এই গাছটার সঙ্গে একটা স্মৃতি আছে জানো তো, আগে যে স্কুলটায় আমি ছিলাম, মানে শেষে যে স্কুলটায় আমি ছিলাম সেই স্কুলের প্রিন্সিপাল ওনার বাড়ি থেকে গাছটাকে এনেছিলেন স্কুলে, আর উনি চলে যাওয়ার পর বলেছিলেন যে শ্রাবণী তুমি একটু খেয়াল রেখো গাছগুলো। তারপরে তো আমিও চলে এলাম, আর গাছটার শিকড় থেকে এক টুকরো শিকড় এক টুকরো একটা পাতা হলো একটা মানে ইয়ে নিয়ে কাণ্ড নিয়ে আমি চলে এসেছিলাম, বসিয়ে দিয়েছিলাম। আর দেখো কত বড় হয়ে গেছে, আর উনিও ভালোবাসতেন গাছ, আমিও ভালোবাসি গাছ। ওই স্কুলের অথরিটি স্টুডেন্ট হচ্ছে না করে মাথা পাতা করতো, কিন্তু পরিবেশটাকে যে ঠিক করতে হয় স্কুলের মধ্যে, গাছপালা দিয়ে পরিবেশটাকে যে ঠিক করতে হয় এটা ওনার মাথায় ছিল না, এটা ওই প্রিন্সিপাল আর আমি মিলে করতাম। একদম স্কুলের ভিতরে সুন্দর ফুল বাগান, সুন্দর ফুল গাছে তৈরি করে দিতাম। এখন জানি না কী পরিস্থিতিতে আছে,
ওই গাছটা দেখলি আমার স্টুডেন্টের কথা বেশি মনে পড়ে, স্টুডেন্টগুলোর কথা। মানে আমি আর প্রিন্সিপাল ম্যাম যখন গাছগুলোকে জল দিতাম, এই গাছতে জল নেই মরে যাচ্ছে, এই গাছটায় জল দিতে হবে, তখন স্টুডেন্টরাও কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে গিয়ে দিত, খুব ভালো লাগতো। এই দেখো ফাইনালি আমার রান্না হয়ে গেছে, হয়েছে ওই তো বললাম পালং শাকের যে তরকারিটা হয়েছে, আর হয়েছে ডিম আলুর ঝোল। আজকে হচ্ছে এই রান্না। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, এখানটা কী শীত করছে, আজকে এখানটা মোটেই খাওয়া যাবে না। আর এ দেখো এদিকে বসতো কুচুমের বাবা আর কুচুম, আর ওইদিকে বসতাম মা আর আমি। আর কুচুম আর মা যদি এক জায়গায় বসতো দুজনে মিলে, নিত্য দিন খুনসুটি হতো। কেননা মাকে খালি বলতো তোমাকে আজকে মাংস খাইয়ে দেবো, ডিম হলে বলতো তোমাকে ডিম খাইয়ে দেবো, তুমি ডিম না খেয়ে মাংস না খেয়ে তুমি রোগা হয়ে যাচ্ছ। মা বলছে না বাবা আমাকে দিবেন দিও না, হ্যাঁ ভাই আমার, মানিক আমার, সোনা আমার, আমাকে দিতে নেই। এই দুজনকার মধ্যে হচ্ছে না, আজকে তোমাকে খাইয়েই ছাড়ব। খাওয়া দাওয়া হয়ে গেছে, চান করেছি, চান করে কি শীত করছে গো। আর এই চাদরগুলো আমার বিয়ের সময় পেয়েছিলাম জানো, এই চাদরগুলো না তখন খুব উঠেছিল, 11টা পেয়েছিলাম, 11টা চাদর পেয়েছিলাম, আর 2 বস্তা পেয়েছিলাম কোটা শাড়ি। এখন যে কোটা শাড়িগুলো ঘুরে ঘুরে এসেছে না, তখন যে কোটা শাড়ি কী উঠেছিল কোটা শাড়ি, হ্যাঁ মানে কি বলবো, কেউ এমনি দিলেও মনে হয় কেউ পরবে না, এত কোটা শাড়ি পেয়েছিলাম। কোটা শাড়িগুলো সব মানে গিফটে গিফটে পরে চলে গিয়েছিলো, আর এই চাদরগুলো দুখানা চাদর রেখে দিয়ে বাকি সব দিয়ে দিয়েছিলাম। এই চাদরগুলো এত ছিল। আর কালকে কালকে সন্ধেবেলায় গোপাল শুয়ে, আগেরবারে চৈত্র মাসে মা চলে গেছিলো, সে তো মাঝরাত্রে উঠে গোপাল শুয়েছে কি না দেখেছিলাম। আর তোমার কালকে সন্ধেবেলায় আমি গোপাল শুয়ে বলছি, অনেকবার বললাম গোপাল তোমায় শোয়ালাম, গোপাল তোমায় শোয়ালাম, গোপাল তোমায় শোয়ালাম বলে নিজের গালি নিজে চিমটি কেটে দিলাম, যে মনে থাকবে যে হ্যাঁ গোপাল শোয়ানোর পর আমি গালে চিমটি কেটেছিলাম। নাহলে তা আবার আবার মাঝরাত্রিতে মনে পড়বে, কেননা এতদিন ধরে মা তো গোপালকে শুয়েছে, খাইয়েছে, ঘুম পাড়িয়েছে, মাই করেছে, আমি তো কিছু করিনি। বললাম না বাবা আগে আমি আগে চিমটি কেটে নিই, ভালো করে শুয়ে তিনবার বলে নিই, তিন চারবার বলে নিই, তারপরে যাব। এই হচ্ছে জানো মায়েরা না, মায়েরা থাকতে কত কী নিশ্চিন্তা থাকে বলো, অনেক কিছু নিশ্চিন্তা থাকে। আমি যখন স্কুলে টিচারই করতাম তখন মানে কি বলবো, পরীক্ষার সময় বড়দের তো একরকমের রচনা দেওয়া হতো, আর বাচ্চাদের দিতাম না, বাচ্চাদের তো গরু ছাগল কুকুর থেকে আরম্ভ হতো। সব হয়ে যাওয়ার পর আমি অ্যানুয়ালে দিতাম আমার মা, আমার মা রচনাটা আমি প্রত্যেক বছর অ্যানুয়ালে দিতাম। মানে এই যে ক্লাসটা উঠে গেছে মানে প্রত্যেকটা ক্লাসে দিতাম বাচ্চাদের ক্লাসে, আমার মা মানে আমার মা এই রচনায়, হ্যাঁ লাস্টে দিতাম উপসংহার দিতে হতো, লাস্টে দিতাম তোমার কনক্লুশনে কী দিতাম কি, মায়ের বিকল্প পৃথিবীতে কিছু হয় না। এই কথাটা তোরা যদি না লিখবি তাহলে কিন্তু নাম্বার অনেক কমে যাবে, হাফ নাম্বার দিয়ে দেবো আমি। যত ভালোই রচনা লিখিস না কেন, লিখিস না কেন, যত সুন্দর করে লিখিস না কেন, যদি এই কথাটা না লিখিস তাহলে কিন্তু আমি তোকে তোদের হাফ নাম্বার দিয়ে দেবো। আর বাচ্চা বাচ্চা তো লেখার পরেই আমাকে আবার বলে যেত জানো, ম্যাম আমি কিন্তু ওইটা লিখেছি মায়ের বিকল্প কিছু নেই পৃথিবীতে। আমি বললাম বাহ, মানে মা সম্পর্কে এইটুকু অন্তত ছোটো থেকে জানানো দরকার, আর তো আমরা ভবিষ্যতে জানতেই পারি, সারা জীবন যতদিন মা থাকে জীবনে জানতেই পারি মায়ের বিকল্প কিছু হয় না বলো। তাহলে আমার বকবক আজকে এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও। ততদিন তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, হাসি খুশি থাকবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, আর কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না কেমন লাগলো। টাটা।